একদিন দাওয়াতে যে বেলা 12টা রাত 12টা 1টা হবে, ফজল সেট করে ঘরে নিয়ে গেছে, দুটো ভাত খাওয়াবে, তা সে বাড়ির কচিটা চিংড়ি মাছের মতো লাপাচ্ছে, একটুখানি একটা কচি টিড়িং বিড়িং করে লাপাচ্ছে, কোনো মতেই ওর বাপ ঠান্ডা করতে পারে না। আমি তো কি হয়েছে কি, তাহলে আমি জানি না তো, আমি তোর মা জিজ্ঞেস করো। ওর মা জিজ্ঞেস করেছে কেসটা কি এত কাঁদছে কেন, ফোনের ব্যালেন্স শেষ, ইউটিউব চলে না। তাই আপনি ভাবতে পারছেন 3.5 বছরের একটা বাচ্চা ও ইউটিউবে কিছু একটা দেখছে, টাকা শেষ, ইউটিউব আর চলে না, বলে এক্ষুনি এক্ষুনি টাকা মারতে হবে, তালি কচি ঠান্ডা হবে। আমি বলি কচি ঠেঙাস নেই, ঠেঙানোর দরকার কোম্পানির দুই মালের, জুতোতে জুতো হতে হবে, তোরও জুতো দিতে হবে, তোর বউটারও জুতো দিতে হবে, দোষ ওই বাচ্চাটার না, কখনোই ওই বাচ্চাটার দোষ না। ও কি চেনে মোবাইল, ও কি জানতো ইউটিউব, ও কি জানতো ফেসবুক, ও কি জানতো কিছু, ওকে তো সর্বনাশ করেছে ওর বাপ আর মা। সন্তান যদি মানুষ করতে চান মোবাইল থেকে 1/2 কিলোমিটার দূরে রাখুন, সন্তানের সামনে মোবাইল চালাবেন না আপনি। ওর বাপ ইউটিউবে ফজা দেখতেছে, কচি ঘুরিয়ে এসে বাপের গলা জড়িয়ে দিয়ে বাপও দেখতেছে, কচিও দেখতেছে, এখন ছেলে মনে করলে এটা দেখা তাহলে সুন্নত, না হলে আমার বাপ দেখে কেন। আমি দুপায়ে চরণ ধুলিকে প্রণাম জানিয়ে প্রত্যেকটা বাবা আর মাকে বলছি, আল্লাহর রাস্তায় বাচ্চাদের মোবাইলের নেশা ধরাবেন না। যে বাচ্চার ব্রেনে মোবাইল ঢুকে গেছে তার ব্রেনে উন্নতি উন্নয়নের আর কিচ্ছু থাকবে না, একদম শেষ হয়ে যাবে সে বাচ্চা। নওজওয়ান যুবক ছেলেরাও কোরআন শিখবে, আমি বলছি শিখবে, ওরা গাঁজার কলকে বাদ দিয়ে এখানে পড়তে আসবে, ওরা ফ্রি ফায়ার আর পাবজি বাদ দিয়ে কোচিরা পড়তে আসবে, আপনাকে মডেলিং করে দেখাতে হবে যে আপনি পারেন। জি, আপনাকে বোঝাতে হবে যে আপনি পারেন, তাহলে যুবকরা পড়বে, বৃদ্ধ মানুষটা পড়বে, মায়েরা পড়বে। আমি বলে যাব অন্তত এইটা যে বাচ্চাদের ইউনিটটা চলছে, বৃদ্ধ পুরুষ মানুষদের ইউনিট চলছে, খুব জরুরি 3rd ইউনিট মায়েদের ক্লাসটা ইমিডিয়েট খোলা হোক। যতদিন পর্যন্ত মায়ের মাথায় ঢোকাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার সমাজ সুরক্ষিত না। যেদিন মা দায়িত্ব নেবে তার সন্তানকে মানুষ করার, সেই দিন কিন্তু মা খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে তার বাচ্চাকে লেখাপড়া শেখাবে। মায়ের ক্লাসটা খুব ইমিডিয়েট খুলুন, মায়ের মাথায় ঢোকাতে হবে। সন্তান কিন্তু বাপ মানুষ করে না, সন্তান মানুষ করে মা। মা যদি দায়িত্ব নেয় তাহলে কচি সময় মতো মাদ্রাসে আসবে, মা যদি দায়িত্ব নেন তাহলে কচি সময় মতো স্কুলে যাবে, মা যদি দায়িত্ব নেন তাহলে কচি তেরঙ্গা খাওয়া বন্ধ হবে। কচি তেরঙ্গা কর বন্ধ করা তো পরের কথা, তেরঙ্গা কর হবেই না। মা যদি দায়িত্বশীল হন তাহলে কচি ফ্রি ফায়ার পাবজি চিনবে না, মাকে আগে দায়িত্বশীল হতে হবে। এই বাঘপুকুরে এখন অনেক মা আছে, কচি যখন ভাত খেতে চায় না তখন কচিকে মোবাইল, মোবাইল দিয়ে কচিরে ভাত খাওয়ানো হয়, মোবাইল কচি দেখে গোপাল ভাঁড়, কচি কার্টুন দেখে, আর ওই ফাঁকে ওর মা খুব খাইয়ে যাচ্ছে। আচ্ছা মা এটা ভাত খাওয়াচ্ছে না বিষ খাওয়াচ্ছে, এইটা একবার বুঝুন। কচির হাতে মোবাইল নেই, মা গালে ভাত দিয়ে এদিকে ওদিকে কোনো মতি কচির গালে ভাত দেওয়া যাচ্ছে না, কচি ভাত খাবেই না, মা এদিকে দিলে এদিকে করে, এখানে দিলে এইদিকে করে, কোনো মতেই খাবে না। কচির সামনে মোবাইল দেওয়া হলো, কচি একভাবে দেখছে, আর ওর মা এখানে ধরে আবার ধরে, থালার দিকেও চোখ নেই কোনো দিকে চোখ নেই, যা গালে দিচ্ছে মোবাইল সামনে ধরে, ওর গালে যদি একটা ইটির খ পুড়িয়ে দেন কচি তাও ঠিক হবে। তাহলে মাকে বোঝা উচিত যে মোবাইলটা সামনে ধরার কারণে কচির ব্রেনের যে সেল সেগুলো কিন্তু অকেজো হয়ে গেছে, সেগুলো অকেজো হয়ে গেছে, কোনো দিকই কচির ধান্দা নেই, ধান্দাই হলো মোবাইল। আমি প্রত্যেকটা মাকে বলছি কচি একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, আজ একটু বকা দেন, কাল একটু লজেন দেন, এক্ষুনি কচিদের হাত থেকে মোবাইল হাতছাড়া করুন। যে বাচ্চা শিশু অবস্থায় মোবাইলের নেশা ধরেছে, আমি বলছি
बीड़ी खैनी तमाक तिरंगा शेखर गुटका मद गांजा चुल्लु हिरोइन चे भयंकर नेशा हलो मोबाइल नेशा भयंकर नेशा हिरोइन छड़ानो जत सहज मोबाइल छड़ानो अत सहज नय पड़ुक हाई स्कूले किन्तु एदेर भितरे जदि इस्लाम थाके आर ओ जदि पुलिस हय आमि खूब बुक थेके बोलते पारबो ओ घुसखोर हबे ना पुलिसटा घुसखोर हबे ना मुसलमान अफिसार आछे কিন্তু তার দ্বারায় বদনাম হয় কেন হয় ভিতরে ইসলাম নেই তাই যদি ভিতরে ইসলাম থাকে তাহলে নিশ্চয়ই সেই পুলিশ ঘুষখোর পুলিশ হবে না আর ওই সত্যবাদী নীতি ও আদর্শবান পুলিশের দ্বারায় থানার ভিতরে ইসলামের বার্তা একটা ভালো মেসেজ যাবে আইসি বলবে যে আমাদের থানায় যত পুলিশ আছে সবাই তো এই তোলা তোলা টাকার ভাগ নেয় কিন্তু রহমান বাবু ঘুষির টাকাটা লেয় না বুঝতে পারেনি কি বলেছি আইসি ওসি ওই রহমান বাবুকেই সবচেয়ে বেশি বিশ্বাস করবে যে এই লোকটাই আছে হারাম কন্না এটাই আমাদের চেষ্টা আমাদের এই ইসলামী শিক্ষা দেওয়ার কারণে আমাদেরই কোচি ছেলে বা মেয়ে এরা যদি একটা আল্লাহ যদি তকদিরে রাখে ডাক্তার হয় হবেও ইনশাল্লাহ আমি আশা করব এরা ডাক্তার হবে এরা কসাই হবে না সুতরাং আমাদের চেষ্টা যে আমাদের এই বাচ্চাগুলো এদের ভিতরে দিন থাক এদের ভিতরে ইসলাম থাক এদের ভিতরে আদব আখলাক তাহাতি তাহজিব তামাদ্দুন থাকুক আবার এরা স্কুল কলেজে পড়াশোনা করি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার পুলিশ বিডিও কি বলে সেনাবাহিনী দেশরক্ষক বিএসএফ হোক না তারা দেশের সেবা করুক তবে তো আমাদের মুখটা উজ্জ্বল হবে বলে আমি পাঁচ বছরের ভিতরে 238টি গ্রামে এই কাজ চলছে আপনি সুন্দর করে এই কাজের যত্ন নিন দেখবেন আপনাকে দেখে দেখে আশেপাশের গ্রাম তারাও চেষ্টা করবে যে আমাদের গ্রামটা এমন সুন্দর হোক আমি আর বাড়বো না আমার যে কোচিগুলো আজকে কোরআন হাতে তুলে নেবে নিয়েছে তাদেরকে কোরআন শরীফটা তেলাওয়াত করানো হবে আর আপনারা যারা এসেছেন আমি মনে করি আমি সত্যিকারের অর্থে এরকম একটা সুন্দর মজলিসে খাটাখাটনি যা করার আপনারা করেছেন আর পড়ানোর যা হুজুর পড়িয়েছেন তাই না গাছ কেটলো একজন রস পেড়িয়ে নিলে আর একজন বিষ মারলে আর একজন আর আমি এসে পাটালি বসকেতে বাড়ি যাবো এ যেন বড্ড স্বার্থ পারবানা মনে হয় বড্ড স্বার্থ পারবানা মনে হয় আমি চাইছি হুজুর তেলাওয়াতটা করিয়ে দেন আমি একটু দোয়া করে দেবো আর আমি যদি তেলাওয়াত করাই তাহলে হুজুরের দোয়া করতে হবে কোনটা করে না যে কোনো একটা করে না দুটি ঘাড়ে চাপকে দিলে হবে না তাহলে আমি পড়িয়ে দিচ্ছি দোয়াটা আপনি করে দেবেন ছোট্ট একটু